সম্মানিত দর্শক, সন্তান আসার খবরে সব দম্পতি আনন্দে অধীর হয়ে ওঠেন। তবে যখন জানতে পারেন গর্ভে সন্তান একটি নয়, যমজ কিংবা তারও বেশি, তখন একটু ঘাবড়েও যান। একাধিক সন্তান গর্ভে ধারণ, প্রসব ও লালন পালনের মতো বাস্তবতার কথা ভেবে এমন চিন্তিত হওয়া অস্বাভাবিক নয়। তাই তখন মাথায় ঘুরতে থাকে নানা জটিলতার কথা। এটি গর্ভধারণকালীন একটি জটিলতাই বলা যায়। কিন্তু একাধিক সন্তান একসঙ্গে কেন হয়, হলে ভয় আছে কিনা, বা সামালি দেওয়ার উপায় কি, এ সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানব। চলুন প্রথমে জানি একাধিক সন্তান গর্ভধারণের ব্যাপারে। একই সঙ্গে একাধিক সন্তান গর্ভধারণকে মাল্টিপল প্রেগনেন্সি বলে। এটি স্বাভাবিক বা সুপরিচিত ঘটনা নয়। সাধারণত যমজ ক্ষেত্রবিশেষে তিনটি, চারটি কিংবা তারও বেশি সন্তান ধারণের ঘটনা হতে পারে। পরিসংখ্যান বলছে প্রতি 250 গর্ভধারণের মধ্যে একটির যমজ হওয়ার সম্ভাবনা আছে। তবে তিনটা হওয়ার হার প্রতি 10,000 গর্ভধারণের একটিতে, চারজন হওয়ার হার আরও কম, প্রতি 7 লাখে একজনের। তবে বর্তমানে বন্ধ্যাত্ব চিকিৎসার মাধ্যমে সন্তান নেওয়ার হার বেড়ে যাওয়ার কারণে এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনটা কেন হয়? স্বাভাবিকভাবে একটি শুক্রাণু ও একটি ডিম্বাণু নিষেকের ফলে একটি ভ্রূণ তৈরি হয় এবং সেটি জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে মানব সন্তান হিসেবে ভূমিষ্ঠ হয়। কখনো কখনো দুটি বা তিনটি ডিম্বাণু একই মাসিক চক্রের সময় নিষিক্ত হলে 2-3টি বাচ্চা একই সঙ্গে হতে পারে। বিশ্বে সর্বাধিক 8টি শিশু একই সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার রেকর্ড আছে। এই বহু সন্তান হতে পারে বহু ডিম্বাণু থেকে, আবার হতে পারে একটি ভ্রূণ বিভক্ত হওয়ার মাধ্যমে। তবে বহু ডিম্বাণু থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। এই বহু ডিম্বাণু নিষিক্ত হওয়ার ঘটনা খুব বেশি নয়। তবে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের চিকিৎসার সময়ে ডিম্বাণু তৈরির জন্য ওষুধ প্রয়োগের ফলে বহু ডিম্বাণু তৈরি হয়ে থাকে এবং তাদেরই একাধিক সন্তান গর্ভধারণের ঝুঁকি বেশি। আবার টেস্ট টিউব চিকিৎসার সময়ে যতগুলো ভ্রূণ প্রতিস্থাপনের জন্য দেওয়া হয় ততগুলো সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। পরিবারে একাধিক সন্তান জন্ম দেওয়ার ইতিহাস থাকতে পারে, যেমন কেউ নিজে যদি একজন যমজ সন্তান হয়ে থাকেন বা মাতৃকুলে ফ্র্যাটার্নাল টুইন জন্ম হওয়ার ইতিহাস আছে, তবে তারও যমজ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে বহু ডিম্বাণু থেকে যমজ শিশু জন্ম হলে তাকে ডাইজাইগোটিক যমজ বলে, অর্থাৎ তারা একসঙ্গে জন্ম নিলেও ভিন্ন ভিন্ন জাইগোট বা ভিন্ন ভিন্ন ভ্রূণ থেকে এসেছে, কিন্তু একটি ভ্রূণ বিভক্ত হয়ে যমজ হলে তাকে মনোজাইগোটিক যমজ বলে। একটি ভ্রূণই ভাগ হয়ে তাদের জন্ম হয়েছে বলে তাদের জিনগত গঠন অভিন্ন, তাই চেহারা থেকে শুরু করে তাদের স্বভাব চরিত্র সবকিছু একই রকম হয়ে থাকে। একাধিক সন্তান গর্ভধারণে মা ও গর্ভস্থ শিশুর বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে, তাই এটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ে অন্তঃসত্ত্বা মায়ের ঝুঁকি, গর্ভকালীন মায়ের অতিরিক্ত বমি হতে পারে, রক্তে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে, অন্তঃসত্ত্বা মায়ের রক্তচাপ বেড়ে যাওয়া জনিত জটিলতা তৈরি হয়, আবার ভ্রূণের থলিতে অতিরিক্ত পানি জমা থাকে এর ফলে এবং একের অধিক বাচ্চা থাকার ফলে পেট অনেক বড় হয়ে যায়, মায়ের চলাফেরা ও ঘুমাতে কষ্ট হয়, উপরের দিকে চাপ প্রয়োগের ফলে শ্বাসকষ্টও হয়, জরায়ুর ভিতরে বাচ্চার অস্বাভাবিক অবস্থান, অর্থাৎ স্বাভাবিকভাবে মাথা নিচের দিকে না থেকে পশ্চাৎ দেশে থাকা কিংবা আড়াআড়িভাবে থাকতে পারে, গর্ভকালীন রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়, একাধিক বাচ্চা অতিরিক্ত পানির জন্য জরায়ুর ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ার ফলে সময়ের আগেই পানির থলি ফেটে যায় বা পানি ভেঙে যায় এবং প্রসবও হয়ে যায়। এ সময়ে মায়ের করণীয়, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে একাধিক শিশুর অবস্থান গর্ভকালের প্রথম দিকেই এখন শনাক্ত করা যায়। যদি একাধিক সন্তানের বিষয়টি জানতে পারেন তবে আতঙ্কিত না হয়ে মাকে অবশ্যই গর্ভকালীন পরিচর্যায় থাকতে হবে। একটি শিশু ঠিকমতো বেড়ে ওঠার জন্য প্রতিটি মায়ের আগের চেয়ে অন্তত 300 ক্যালোরি পরিমাণ বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, তাহলে যমজ বাচ্চার জন্য আরও 300 ক্যালোরি অতিরিক্ত খেতে হবে, প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। একটি বাচ্চার জন্য যে বিশ্রাম তার চেয়ে বেশি বিশ্রাম নিতে হবে মাকে, 24 সপ্তাহ পার হওয়ার পর সম্পূর্ণ বিশ্রামে থাকা উচিত সময়ের আগে প্রসব ঠেকানোর জন্য। আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড সবকিছুর মাত্রা বাড়িয়ে খেতে হবে, এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিয়মিত প্রতিটি প্রসবপূর্ব এবং অ্যান্টিনেটাল ভিজিটে যেতে হবে, সময় মতো জটিলতা নিরূপণ এবং সমাধানের জন্য একাধিক সন্তানের ক্ষেত্রে গর্ভবতী মায়ের বেশিও যেতে হবে। বাচ্চার জন্মগত ত্রুটি নিরূপণ এবং অন্যান্য জটিলতা নিরূপণের জন্য প্রয়োজনে একের অধিকবার সময় মতো আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। প্রসবের সময় তো অবশ্যই যে কোনো জরুরি সময়ে হাসপাতালে যেতে হবে, এ ধরনের গর্ভ অবস্থায় বাড়িতে প্রসবের কোনো সুযোগ নেই। যে হাসপাতালে মা ও শিশুর চিকিৎসা ও পরিচর্যার সুবন্দোবস্ত আছে তেমন হাসপাতালে যেতে হবে। একাধিক সন্তান ধারণ এড়ানো সম্ভব কিনা? প্রাকৃতিকভাবে মাল্টিপল প্রেগনেন্সি ঘটে থাকলে তা এড়ানোর কোনো সুযোগ নেই,
বা প্রতিরোধমূলক ব্যবস্থাও নেই। তবে বন্ধ্যাত্ব চিকিৎসার কারণে সন্তান ধারণ হয়ে থাকলে তার প্রতিরোধ করা যায়। সেক্ষেত্রে কখনো অধিক ডিম্বাণু সুগঠিত হলে সেই মাসে গর্ভধারণ থেকে বিরত থাকা। টেস্ট টিউবের বেলায় অনেক ভ্রূণের পরিবর্তে একটি ভ্রূণ প্রতিস্থাপন করা যেতে পারে। তবে প্রাকৃতিকভাবেই হোক বা চিকিৎসার ফলেই হোক, দুয়ের অধিক হলে সেটা একটি চিকিৎসা আছে। অর্থাৎ তিনটি বা চারটি হলে গর্ভধারণের প্রথম দিকেই সেখান থেকে একটি বা দুটিকে জরায়ুর ভিতরে নষ্ট করে দেওয়া যায়। মা ও সন্তানের মঙ্গলের জন্য এটি নৈতিকতার জায়গা থেকে তো বটেই, চিকিৎসা শাস্ত্রেও একটি গ্রহণযোগ্য চিকিৎসা হিসেবে এটি বিবেচিত। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি পর্যন্ত ছিল। ভালো লাগলে সিম্পলি একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।